নমস্কার বন্ধুরা, সুপার টেস্টি রেসিপিস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনি যদি আমার চ্যানেলের এই ভিডিওটি প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পাবদা মাছের তেল ঝাল। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই লাগছে পাবদা মাছ 600 গ্রাম। সেই পাবদা মাছকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর গায়ে আমি 1 চামচ নুন, 1 চামচ হলুদ এবং 1 চামচ সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। আঁশ ছাড়া মাছের গায়ে সর্ষের তেল মাখিয়ে রাখলে ভাজার সময় মাছগুলো ফাটবে না। এই রেসিপিটি আপনি গরম ভাতের সাথে বা পোলাও বা ফ্রায়েড রাইসের সাথে পরিবেশন করতে পারেন। আমার চ্যানেলের অন্যান্য ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। এবার আমি কড়াইয়ে 4 চা চামচ সর্ষের তেল দিয়ে 9 থেকে 10টা শুকনো লঙ্কা ভালো করে ভেজে তুলে নেব। এই ভেজে রাখা শুকনো লঙ্কাগুলোকে আমি পরে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে সামান্য জলের সাথে পেস্ট করে নেব। এটি একটি সিক্রেট পদ্ধতি যাতে রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যায়, আর এটিকে আমি সময় মতো পরে রান্নায় ব্যবহার করব। এখন আমরা নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলোকে ভালো করে ভেজে রাখব। আমি অল্প অল্প করে মাছগুলোকে ভেজে নেব, কেননা একবারেই বেশি মাছ ভাজলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। মাছগুলোকে আমরা এইভাবে হালকা করে ভেজে নেব যাতে মাছের স্বাদ নষ্ট না হয়ে যায়। আমি মাছগুলোকে হাই ফ্লেমে রেখেই ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এইবার আমি মাছগুলোকে উল্টে দেব এবং মাছগুলোকে একে একে তুলে নেব। পাবদা মাছের এই রেসিপিটি আপনি অন্তত একবার বাড়িতে চেষ্টা করে দেখুন, খেতে খুবই সুস্বাদু। এখন আমি গ্যাসের ফ্লেম হাই রেখে 1 চা চামচ সাদা জিরে, 2টো তেজপাতা ফোড়ন দিতে হবে। এরপর 1 চা চামচ রসুন বাটা এবং 1/2 চামচ আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এইবার মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এক সামান্য হলুদ দিয়ে দিতে হবে। এর সাথে একটি মাঝারি সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে। আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, কেননা এই রান্নার বিশেষত্বই এই যে প্রত্যেকটা মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যাবে। এবার আমি 1 চা চামচ ধনে গুঁড়ো এবং 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। আমি একটা ছোট্ট টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, এবং সেই যে শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি আগের মতোই কষিয়ে নিচ্ছি যাতে ওপরের দিকে তেলটা ভেসে ওঠে। ঠিক 2 মিনিট বাদে আমি 2 চা চামচ টক দই এবং সামান্য একটু চিনি দিয়ে দিলাম। কষানোর সময় চিনি দিলে রঙটা খুব সুন্দর আসবে। আমি মিডিয়াম ফ্লেমে রেখেই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি যেহেতু আগের বার হলুদটা একটু কম দিয়েছিলাম, তাই এবার 1.5 চা চামচ হলুদ গুঁড়ো এবং স্বাদমতো লবণ দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে। মশলাটা কষানোর সময় যদি একটু জলের প্রয়োজন হয় তাহলে সামান্য জল দিয়ে কষিয়ে নেব। আমি যেহেতু একটু সামান্য ঝাল পছন্দ করি, তাই আমি চিলি ফ্লেক্স দিয়ে দেব। আপনি যদি বেশি ঝাল পছন্দ না করেন তাহলে চিলি ফ্লেক্স দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার মশলাটা কষা হয়ে গেছে, আমি 2 কাপ গরম জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। 5 থেকে 7 মিনিট পর আমরা দেখতে পাচ্ছি ঝোলটা ফুটে গেছে। এবার আমরা আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে একে একে ঝোলের মধ্যে দিয়ে দেব।
মাছগুলোকে ভালো করে ডুবিয়ে দিতে হবে যাতে মাছের মধ্যে তেল ঝাল নুন মশলা সব চলে যায়। আমি উপর থেকে কতগুলো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব যাতে গন্ধটা খুব সুন্দর হয়। আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে আপনাদের স্বাদ মতো লঙ্কা দিতে পারেন অথবা নাও দিতে পারেন। এখন মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে হবে অন্তত 5 থেকে 6 মিনিট। এখন 5 মিনিট পর ঢাকা খুললে রেডি পাবদা মাছের তেল ঝাল। আপনারা দেখতেই পাচ্ছেন রংটা ভীষণ সুন্দর হয়েছে। এটি আপনি গরম ভাত পোলাও বা ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন। আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।